आजकल पृथ्वी जो तो बच्चा प्रतिबंधी है, आजकल पृथ्वी जो तो बच्चा विकलांग है, बुबा है, काना है, हाँटते पारे ना, हादीसेर भाष्य मते अधिकांश समय स्वामी स्त्री नापाक अवस्था मेलामेशा करेछे, एइजन्य आल्लाह ताआला बच्चा के प्रतिबंधी बनिएछे। अपनारा ई अन्याय समय कयेक मिनिटेर आनंदेर जन्य आजीवन बच्चा के प्रतिबंधी बनाबेन ना। सुतरां इस्लाम बोलेछे हराम अवस्थाय स्त्रीर साथे मेलामेशा करा हराम। कि बोलें कि हराम। बच्चा प्रतिबंधी होते पारे, बच्चा विकलांग होते पारे, बच्चा मृत होते पारे। कारण आपने जो ओई समय मेलामेशा करें, रसूल पाक हदीसे बोलेछेन नापाक अवस्थाय शयतान जिन्नत আপনার কারণে স্ত্রীর অসতর্কতার কারণে সেও স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে, এতে করে সন্তানের খারাপই হয়ে যেতে পারে, ভালো হওয়ার বিপরীতে বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এই জন্য রব পথ বন্ধ করে দিয়ে বলছেন হারাম। কি বলেছেন? হারাম। কথা বলেন? হারাম। আর যদি ভুলে হয়ে যায় সাথে সাথে তওবা করবেন কার কাছে? আল্লাহ। কথা বলেন? আল্লাহ। আল্লাহ বলছেন যেই বান্দা তওবা করবে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার তওবাকে কবুল করে যত আশু বিপদ ছিল সবগুলাকে দূর করে আমি আল্লাহ আমার বান্দার ঈমানকে সংরক্ষণ করার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা পরিষ্কার, এটা পরিষ্কার মনে থাকবে তো বাবা, সবার আবেগ দিয়ে কাজ হবে না। দুই নম্বর, রব বলেছেন আমি যাদেরকে বেশি পছন্দ করি তারা হচ্ছে যারা পবিত্র থাকে, সব সময় যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের দুই নম্বর সূরা দুই নম্বর পারা সূরাল বাকারার 222 নম্বর আয়াতের শেষ শব্দে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকেও বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝলাম আমরা সব সময় অযু অবস্থায় থাকব। ইনশাআল্লাহ। বলেন না? ইনশাআল্লাহ। কিন্তু আমি তো জানি আপনারা অধিকাংশ সময় পবিত্র থাকেন না। আপনি বলবেন আপনি কেমনে জানেন, তা আমি কি এই পৃথিবীতে জন্ম নিছি না, আমি কি জানতাম না? জোয়ান যারা আছো এমন প্যান্ট পরে প্রস্রাব করো, ছিটা এসা কাপড়ে পরে, তুমি বলতেই পারো না যে তোমার কয়টা ছিটা তোমার কাপড়ে পড়েছে। এমন প্যান্ট পরেছো বসতে পারো না, দাঁড়িয়ে প্রস্রাব করেছো, ছিটা এসে উল্টা তোমার উপরে পড়েছে। তুমি নাপাক তুমি নিজেই জানো না, আর নাপাক অবস্থায় নামাজ পড়া হারাম। আর আল্লাহ বলেছেন কবরের ভিতরে 100 ভাগ মানুষের 95 ভাগ মানুষের আজাব হবে শুধু প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করবার অপরাধে। কথা মনে থাকবে? 95 ভাগ মানুষের কবরে আজাব হবে শুধু অপবিত্র না, শুধুমাত্র প্রস্রাব থেকে অপবিত্র না থাকবার কারণে, পেশাব থেকে অপবিত্র না থাকবার কারণে। অনেক মুরব্বী আছেন পেশাব করেছেন, তাড়াহুড়া করে উঠে গিয়েছেন, আপনার লঙ্গিতে ফুটা ফুটা পড়তেছে, এক মিনিট পরে এক ফুটা লঙ্গিতে পড়ে গেল, এক মিনিট পরে আপনার প্যান্টে এক ফুটা পড়ে গেল। পড়ে না? আমার কাছে তো বুজুর্গ হয়ে লাভ নাই, যা পড়ে এটা হাদিসের ভাষ্য, পড়ে না আপনি না পাক, নামাজ হবে না, আর আপনি অপবিত্র। আর অপবিত্র যখন থাকবেন তখন আপনার উপরে শয়তান এবং জিন্নাত ভর করবে। আপনি যে গোসল করেন বাথে, অনেকে আছে যেখানে গোসল করে ওখানে প্রস্রাব করে, বলেন মিথ্যা কথা বলবেন না, হারাম হারাম। আপনি ওখানে প্রস্রাব করেছেন তা আপনার পায়ের নিচে পড়েছে,
আপনার কাপড় ওখানে রাখা ছিল, কাপড়ে ছিটা পড়েছে, কোন জায়গায় কোন ফোঁটা পড়েছে আপনি জানেন না। এই জন্য আল্লাহ বলেছেন কবরের ভিতরে সবথেকে বেশি আজাব হবে প্রস্রাব থেকে অসতর্কতাবশত আপনি হিফাজত না থাকবার কারণে। এখন আপনারা চিন্তা করেন, টিস্যু ব্যবহার করেন, ডিলা কলুপ ব্যবহার করেন, এক মিনিট বসেন কমপক্ষে, আপনি একবারে মুতমাইন হয় এরপরে উঠেন, তাইলে ঝামেলা আছে। আর তো শুনছি এখন মাঝে মাঝে শোনা যায় মসজিদের প্রস্রাবও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। হ্যাঁ করে না তো বলেন তো পবিত্রতার জায়গা থাকলোটা কোথায়? এজন্য আবারও বলছি, আমি তাহাজ্জুদ পড়তেছি, আমি পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়তেছি, অথচ আমার কাপড় পাক নাই। জামা পাক নামাজে আছে না নাই? কাপড় পাক আছে না নাই? আপনার জানা নাই, আপনার জানা নাই। কেন বললাম? ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চা কোন জায়গায় বিছানায় প্রস্রাব করেছে, আপনি এখানে বসেছিলেন, শোয়াছিলেন, উঠে আবার নামাজ শুরু করে দিছেন, আপনার কাপড়ে যে প্রস্রাব লাগছে আপনি জানেন না। হ্যাঁ হয় না? হয় না? এই অসতর্ক কথা বশত আপনার নাপাকি লেগে থাকে, আপনি নাপাক, জাহান্নামী। কারণ এর জন্য তো আপনি তওবা করবেন না, আপনি জানেন না যে প্রস্রাব লাগছে কই, আপনি তো জানেন না। এজন্য আল্লাহ বলছেন ওয়ুহিব্বুল মুতাতাহহিরিন, তিনি যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যখন যেতেন, বিছানায় চলে যাবেন, তখন অজু করতেন, অজু করে বিছানায় যেতেন, ঘুম থেকে উঠে তিনি সর্বপ্রথম যে কাজ করতেন অজু করতেন। আমরা আমি যেগুলো বলতেছি এগুলো দরকারি। আমরা অনেকে অজু থেকে ঘুম থেকে উঠেই মুখে আঙ্গুল দিয়ে দিই, ওই যে ব্রাশ করি, পেস্ট করি, আঙ্গুল দিয়ে ছাই লাগাই দিই, বলেন বলেন করি না? মুখে পানি দিয়ে দিই, হারাম হারাম। বুখারি খোলেন, নবীজি বলেছেন তোমরা ঘুম থেকে উঠে সাথে সাথে হাতের কবজি পর্যন্ত দাও, আর প্রস্রাবে দলে ঘুম থেকে উঠেই দৌড় দিয়েন না, বেরিয়ে নিষ্ঠুক হইতে পারে। আজকালকার বিজ্ঞানীরাও বলতেছে ব্রেইন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, এজন্য কাউকে ঘুম থেকে তাড়াহুড়া করে উঠাবেন না, ও হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। এজন্য সুন্নত হলো কাউকে যদি ঘুমে ডাকেন তার পায়ে আস্তে আস্তে টিপেন, টিপে টিপে ডাকেন উঠো, ঠিক কিনা বলেন? দেখবেন তাবলিগিরে এগুলো মাঝে মাঝে করে, করে না? পা টিপে টিপে তুলে, নাহলে উঠে তো মরে যাব। আপনি এমনভাবে তারা ডাক দিছেন, উঠে দিছে দৌড়, রাস্তাঘাট সিনে না খাইছে ধাক্কা, মাথা ফাইটটা মরে গেছে, এগুলো করা যাবে না। এরপর আপনি ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে উঠে বিছানায় সোজা হয়ে কমপক্ষে 50 সেকেন্ড বসেন, এরপরে যান, এটা সুন্নত। আর সর্বপ্রথম কবজি পর্যন্ত দন, কারণ ঘুমেছিলেন আপনার হাত কোথায় ছিল আপনি জানেন না, হয়তো নাপাকি লেগে আছে, আপনি মুখে দিবেন নাপাক চলে যাবে, আপনি অসুস্থ হবেন, আপনি গুনাগার হবেন। কথা চিন্তা করেছেন? রাসূল কেমন বিজ্ঞানী ছিলেন, তিনি বলছেন ঘুম থেকে উঠে তোমরা আগে হাত কবজি পর্যন্ত দাও। নবীজি কতটুকু 1450 বছর আগে কত বড় বিজ্ঞানী ছিলেন! নবীজি বলছেন তোমরা গরম থেকে এসে গোসল করতে গেলে প্রথমেই মাথায় পানি দিও না, মাথায় গরম উঠে মরে যাইতে পারো, রক্ত উঠে মরে যাইতে পারো, আগে পায়ে পানি দেও। আল্লাহু আকবার বললেন না? যেন অজুতে গেলে আগে পা ভিজাইতে হয়, এটা জানেননি আপনারা? জানেন না? আগে পা ভিজাতে হয়। তো এগুলোর কোন দিন জানবেন?